তোর দাম আমি যদি 40,000 ধরে নিলাম বা 35,000 ধরে নিলাম এবং আমরা 5টা শুয়ার দিচ্ছি এবং এটা থেকে বাচ্চা যে হবে বাচ্চা হবে বাচ্চা তো হবে আমি বাচ্চাটাও ছেড়ে দিলাম তাহলে যে শুয়ারটা আমি পালন করছি এক বছর পরে এই শুয়ার যদি আমি বাজারে বিক্রি করি যখন বড় হওয়ার পরে তাহলে 40,000 টাকা যদি হয় তাহলে 5টা শুয়ারের দাম কত পড়লো 2,00,000 আমি ধরে নেব 1,80,000 বাচ্চাগুলো আলাদা তাহলে হিসাব করে দেখুন প্রত্যেকটি পরিবারে তাহলে 12 মাসে 1 বছর তাহলে আমার কত করে পড়ে আপনাকে 15,000 করে প্রতি মাসে আমার রোজগার হচ্ছে 15,000 আজকে যারা শিক্ষকতা জয়েন করবে তারা কত বেতন পাচ্ছে 7 থেকে 10,000 12,000 15,000 টাকা পার মাইনা রোজগার হতে পারে যারা শুয়ারের কথা আমি বলছি মিনিমাম।